গর্ভবতী মায়েরা রোজা রাখবেন না কি রাখবেন না এ নিয়ে তারা বেশ দ্বিধাদ্বন্দ্বে থেকে থাকেন। একজন শিশুর স্বাস্থ্য, মেধা, রোগ প্রতিরোধ ক্ষমতা কিংবা জন্মরোগ এগুলো অনেকাংশে নির্ভর করে মাতৃগর্ভে বেড়ে ওঠার ওপরে। একজন অন্তঃসত্ত্বা মা যদি সঠিক পুষ্টি না পান তবে শিশুর উপরে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। গর্ভাবস্থায় একজন মায়ের স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ পরিমাণে ক্যালোরির প্রয়োজন পড়ে, তাই স্বাভাবিক সময়ের চেয়ে তাকে বেশি পরিমাণে খাবার খেতে হয়। পবিত্র রমজান মাসে যেহেতু দীর্ঘ সময় পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হয়, তাই এই সময় অন্তঃসত্ত্বা মায়েরা রোজা রাখা বা না রাখা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে থাকেন। একদিকে রোজা রাখা প্রত্যেক মুসলমানদের উপরে ফরজ, অপরদিকে সারাদিন অভুক্ত থাকলে শিশু সঠিক পুষ্টি পাবে কি না সে ব্যাপারেও অনিশ্চয়তা। যদিও ইসলামী নিয়ম অনুযায়ী গর্ভবতী মায়ের রোজা রাখার ওপরে শিথিলতা উল্লেখ করা রয়েছে, হবু মায়ের রোজা রাখা অনেকাংশে নির্ভর করে তার শারীরিক অবস্থার ওপরে। গর্ভবতী মা ও শিশু উভয় যদি সুস্থ ও স্বাভাবিক থাকে তবে মা রোজা রাখতে পারবেন, এ ব্যাপারে কোনো বাধা নেই। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় রোজা রাখলে কোন মাসের গর্ভবতীদের ওপরে কী প্রভাব পড়ে, গর্ভাবস্থায় রোজা রাখা যাবে নাকি যাবে না, যদি আপনি রোজা থেকে থাকেন তবে সাহরি ও ইফতারে কি খাবেন, আপনার মেডিসিনগুলো কিভাবে গ্রহণ করবেন, আর যদি আপনি রোজা রেখে কোনো বিপদের লক্ষণ দেখতে পান তবে সেই বিপদের লক্ষণগুলো কিভাবে চিনবেন। হ্যালো মামিজ, ড্যাট ইজ অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভাবস্থার প্রথম তিন মাস, বিশেষজ্ঞ ডাক্তারদের মতে গর্ভকালীন প্রথম তিন মাস রোজা না রাখাই উত্তম। এই সময় মায়ের গর্ভে অনাগত শিশুর প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ গঠিত হতে থাকে, তাই এই সময় মায়ের শরীরে সঠিক মাত্রায় নির্দিষ্ট পরিমাণে পুষ্টি, ভিটামিন, ক্যালসিয়াম, জল ইত্যাদি সরবরাহ হওয়া জরুরি। এই সময় যেহেতু মায়ের শরীর থেকেই গর্ভে শিশু তার দরকারি জিনিসগুলো নিয়ে থাকে, তাই এ সময় মায়ের শরীরে কোনো কিছুর অভাব ঘটলে পরবর্তী জীবনে শিশুর উপরে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। এছাড়া গর্ভাবস্থায় অনেকের প্রেশার বা রক্তচাপ বেড়ে যায়, এ সময় তাকে নিয়মিত কিছু ওষুধ খেতে হয়। রোজা রাখলে সেই সমস্ত ওষুধ খাওয়াতে ব্যাঘাত ঘটতে পারে। তাছাড়া গর্ভাবস্থার প্রথম তিন মাসে যেহেতু গর্ভবতী মায়েদের বেশি বেশি পরিমাণে বমি হয়, মাথা ঘুরায়, খেতে কষ্ট হয়, ওজন কমে যায়, সেক্ষেত্রে প্রথম তিন মাসে রোজা রাখলে আরও কিছু বিপদ আসতে পারে। তবে আপনি কিছু নিয়ম মেনটেন করে প্রথম তিন মাসও চাইলে রোজা রাখতে পারবেন। কীভাবে রাখতে পারবেন তা ভিডিওর এক পর্যায়ে জানিয়ে দেব। গর্ভাবস্থার মধ্যবর্তী তিন মাস, গর্ভকালীন মাঝের তিন মাস কিছুটা রিল্যাক্স থাকা যায়, কারণ মধ্যবর্তী তিন মাসে গর্ভবতী মায়েরা একটু ভালো অনুভব করেন আর এই সময়ের মধ্যে বাচ্চাটির গঠনও তৈরি হয়ে যায়। তাই ইচ্ছা করলে যদি কোনো মা সমস্যা অনুভব না করে থাকেন তবে এ সময় ডক্টরের পরামর্শ অনুযায়ী রোজা রাখতে পারেন। তবে দিন ছোট থাকার কারণে শীতকালে কষ্ট কম হলেও বড়দিনের সময় অর্থাৎ গরমকালে এ সময় রোজা রাখতে বেশ কষ্ট অনুভব করতে হয়। গরমের সময় ডক্টরের পরামর্শ নিয়েই রোজা রাখতে হবে, নতুবা যদি আপনি গর্ভকালীন ডায়াবেটিসের সমস্যায় ভুগে থাকেন তবে রোজা না রাখাই উত্তম। গর্ভের শেষ তিন মাস, এ সময় খুব সতর্কতার সাথে চলা উচিত, যেহেতু এ সময় মায়ের পেটে বাচ্চা খুব দ্রুত বাড়ে, তাই গর্ভবতী মা ও তার সন্তানের পুষ্টি নিশ্চিত করতে মাকে পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে হয় এবং বিশ্রাম গ্রহণ করতে হয়। তাই এ সময় রোজা রাখার ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে। তাছাড়া হাই রিস্ক প্রেগনেন্সি বা ঝুঁকিপূর্ণ গর্ভধারণ রয়েছে যাদের, তাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। হাই রিস্ক প্রেগনেন্সি যে সমস্ত মায়েদের রয়েছে তাদের রোজা না রাখাই উত্তম, রাখতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি গর্ভাবস্থায় কোনো ধরনের শারীরিক জটিলতা না থেকে থাকে, অর্থাৎ গর্ভাবস্থার প্রথম দিন থেকে আপনি পুরোপুরিভাবে সুস্থ থাকেন, সেক্ষেত্রে আপনি গর্ভাবস্থার যে কোনো মাসেই থাকুন না কেন, রোজা রাখার ব্যাপারে আপনার কোনো ধরনের সমস্যা নেই। যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তারা রোজা রাখতে পারেন, কারণ দুধ খেলে যে বাচ্চা দুধ থেকে বঞ্চিত হয়ে যাবে এমনটা নয়। আপনি সারাদিনে রোজা রাখার পরেও যদি ইফতার থেকে সাহরি পর্যন্ত পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারেন তবে সেই খাবারের মাধ্যমে বাচ্চা সঠিক পরিমাণে দুধ পাবে। তবে কোনো কোনো মায়ের যদি দুধ উৎপাদন কম হয় কিংবা দুধ উৎপাদন আগে থেকেই কম ছিল এমন সমস্যা থেকে থাকে, তবে তারা ডক্টরের পরামর্শ নিয়ে রোজা রাখবেন। যারা রোজা রাখতে চাচ্ছেন তারা অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখবেন, তাহলে আর পরবর্তীতে কোনো সমস্যা হবে না। যেমন সেরিতে প্রচুর পরিমাণে জল পান করতে হবে, তবে একেবারে বেশি পরিমাণে জল পান করা যাবে না,
অল্প অল্প করে জল খেতে থাকতে হবে। এই সময় যদি আপনার মনে হয় যে জলের তেষ্টা খুব বেশি পূরণ হচ্ছে না, তেষ্টা থেকেই যাচ্ছে, সেক্ষেত্রে আপনি লেবু শরবত খেতে পারেন। তাতে সামান্য পরিমাণে চিনি ও নুন মিশিয়ে নিতে পারেন। তবে আপনার হাই প্রেশারের সমস্যা থাকলে নুন মেশাবেন না এবং ডায়াবেটিসের সমস্যা থাকলে চিনি মেশাবেন না। ইফতারে বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাওয়ার বদলে তাজা ফলমূল খান, ডাবের জল খান, খেজুর খান। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যা দুর্বলতা কাটাতে সাহায্য করে, তাই কলাও খেতে পারেন। দুধ প্রোটিনের ভালো উৎস, সেহরিতে দুধ ও দুগ্ধজাত খাবারও খেতে পারেন। ইফতারে ভাজা পোড়া একেবারেই পরিহার করবেন। যেহেতু গর্ভাবস্থায় আপনার বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয়, তাই ওষুধ একবার ইফতারিতে, একবার রাতের খাবারে এবং একবার সাহারিতে খেয়ে নেবেন। গর্ভবতী মায়ের ইফতার কেমন হওয়া উচিত? গর্ভবতী মায়ের ইফতারে খেজুর, ফলের জুস, লেবুর জল, ডাবের পানি ইত্যাদি থাকা উচিত। এতে রক্তে সুগারের লেভেল ঠিক থাকবে। ইফতারের মেনুতে দুধও রাখা যেতে পারে। দুধ গর্ভবতী মায়েদের এনিমিয়া হওয়ার প্রবণতাকে কমিয়ে দেয়। এছাড়াও সবজির স্যুপ, মুরগির স্যুপ, সালাদ, মাছ, মাংস, প্রোটিন জাতীয় খাবার যেমন বাদামি চালের ভাত, গমের আটার রুটি ইত্যাদি রাখা যেতে পারে। গর্ভবতী মায়েরা সাহারিতে কেমন খাবার খাবেন? সাহারিতে তাদেরকে এমন খাবার খেতে হবে যা হবে সুষম, তাতে ক্যালোরি ও আঁশ সমপরিমাণে থাকবে। গরমের সময় রোজা শুরু হলে পানি শূন্যতার পরিমাণ খুব বেশি হয়, তাই আপনি জল খাওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলে ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক থাকে। তবে যদি আপনার হাই প্রেশারের সমস্যা থাকে, তবে আপনি লবণগুলো খেতে পারবেন না। ইফতার ও সাহারিতে প্রচুর পরিমাণে জল পান করুন। যে সমস্ত খাবার খেলে গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা পোড়া ইত্যাদি সমস্যা হয়, সে সমস্ত খাবারকে এড়িয়ে চলুন। খাবারের মেনুতে ভাত, মাছ, ডাল কিংবা ফল হিসেবে আপেল, কলা, খেজুর ইত্যাদি রাখতে পারেন। সবজির স্যুপ অথবা মুরগির স্যুপও রাখতে পারেন। গর্ভবতী মায়েরা এ সময় অবশ্যই বেশ কিছু ব্যাপারে সতর্ক থাকবেন। যেমন গর্ভাবস্থায় গুরুপাক, ভারী ভাজা পোড়া, তৈলাক্ত এবং বাসি খাবার পুরোপুরিভাবে এড়িয়ে চলুন। ইফতার ও সেহরিতে যথেষ্ট পরিমাণে জল পান করুন। সেহরি না খেয়ে কখনোই রোজা রাখার চেষ্টা করবেন না, এতে শরীর দুর্বল হয়ে যাবে। বেশি বেশি পরিমাণে আঁশযুক্ত, ফ্যাটযুক্ত ও প্রোটিনযুক্ত খাবার গ্রহণ করার চেষ্টা করুন। এতে করে খাবার ধীর গতিতে পরিপাক হবে এবং আপনার ক্ষুধা লাগবে না। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন এবং দুশ্চিন্তা এড়িয়ে চলুন। এ সময় পরিমিত চিনিযুক্ত এবং পরিমিত তেল মশলাযুক্ত খাবার খাবেন। এ সময় আপনি অনেকক্ষণ পর্যন্ত রোদে বা গরমে থাকবেন না। খোলামেলা জায়গাতে থাকার চেষ্টা করুন, তবে অবশ্যই ছাউনির মাঝে। পারলে রাতের খাবারের পরে একটু বিশ্রাম নিন। রোজা রাখলে অবশ্যই আপনার কিছু কাজ করতে হবে। যেমন রোজা রেখে অতিরিক্ত পরিমাণে ক্লান্তি হলে ক্লান্তি কমাতে বিশ্রাম নিতে হবে। দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। বেশি পরিমাণে হাঁটবেন না, অতিরিক্ত পরিশ্রমের কাজ করবেন না, ভারী কোনো কিছু বহন করবেন না। সাহারি, ইফতার ও রাতের খাবারের প্রতি মনোযোগী হন। রাত জাগার অভ্যাস থাকলে পরিহার করুন। যে কোনো বেলার খাবার খাওয়ার পর চা কফি পরিহার করুন। পর্যাপ্ত জল পান করুন। রোজা রেখে কোন সমস্ত সমস্যাগুলো দেখলে দ্রুত ডক্টরের কাছে যেতে হবে। যদি আপনি দেখেন গর্ভে সন্তান নড়াচড়া করছে না, যদি তলপেটে প্রচুর ব্যথা অনুভব করেন, যদি বিশ্রাম করার পরেও ঘুম ঘুম ভাব হয়, দুর্বল লাগে, যদি মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো সম্ভাবনা দেখা যায়, যদি বমি ও মাথা ব্যথা হয়, যদি জ্বর জ্বর ভাব হয়, যদি গর্ভের বাচ্চার ওজন না বাড়ে, ঘন ঘন প্রস্রাব হয় এবং গন্ধযুক্ত প্রস্রাব হয়, তবে অন্তঃসত্ত্বা মা দ্রুত ডক্টরের কাছে যাবেন এবং রোজা রাখা পরিহার করতে হবে। চাইলে পরবর্তীতে কাজা রোজা করতে পারেন। গর্ভাবস্থায় রোজা রাখবেন তারাই যারা পরিপূর্ণভাবে সুস্থ এবং যারা সাহারি, ইফতার এবং রাতের খাবারে সঠিক পরিমাণে পুষ্টি গ্রহণ করতে পারছেন। যারা রোজা রেখে কোনো প্রকার অসুবিধা অনুভব করছেন, তারা এখন রোজা না রেখে পরবর্তীতে কাজা দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।